কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে, আর আজকে হচ্ছে আমার রিসেপশন। তো এখন আমি এখানে আছি, এখন একটু পরে রেডি হয়ে ভাত কাপড় হবে, ভাত কাপড়ের অনুষ্ঠান। তার জন্য আমি ড্রেসগুলো সব মানে আনপ্যাক করছিলাম, যে ড্রেসগুলো আমি ভাত কাপড়ে পরবো। তো এখনও মুখও ধুইনি, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। তো আজকের দিনটা তোমাদের সাথে পুরো শেয়ার করছি। ফার্স্ট একটা ব্লগ দেবো আশা করছি, ওটা হচ্ছে ভাত কাপড়ের রিচুয়ালসের। দেন একটা ব্লগ দেবো হচ্ছে তোমার রিসেপশন ব্লগ, যেটা ওইটা দেবো। দেখা যাক, পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো আমার হাত, এতগুলো চুড়ি পরে না ঝন 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 করছে সারাদিন, কথা এমনি আমার স্বভাব একটু হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলার, সেইখানে আবার তোমার চুড়ি পরে ঝনঝন করছে। তো ঠিক আছে, একটু পরে তোমাদেরকে সব দেখাচ্ছি। আর আগে এক সেকেন্ড আমার আমার জিনিসপত্র অবস্থা একবার তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে, সব ছন্ন ছাড়া বন্দি হারা। ওইটা আমার বেনারসি, সরি খুব ঠান্ডা লেগে গেছে। এইটা আমার বেনারসি, আর এই সব ড্রেসপত্র এনেছিলাম। এই ট্রলিটা তো এখন হাফ আনপ্যাক হয়ে পড়ে আছে। এই আমার রিসেপশনের ড্রেস, তো সবটা পুরো শেয়ার করছি তোমাদের, একটু ধৈর্য। তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার একার জামা কাপড়ে যেন পুরো ঘর লন্ডা ভন্ড হয়ে আছে। একটু এখন রেস্ট নিয়ে জামা কাপড়গুলো বিকেলে যেগুলো পরবো ওদের, সেগুলো একটুখানি রেডি করে নিচ্ছি। আর বাকি যেগুলো আর এখন লাগবে না, সেটা একটা আলাদা জায়গায় সেটেল করার চেষ্টা করছি আমি, কারণ অনেক খুব প্রবলেম হচ্ছে। আমি কিছু জিনিস খুঁজে পাচ্ছি না, টিপের পাতা ঠাতে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি রেডি হতে যাবো, কারণ ভাত কাপড় রিচুয়ালসের জন্য। তো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, টাটা। তো এখানে আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমি বড় বাজার দিয়ে নিয়েছিলাম, এটা পিওর বেনারসি। আর এই শাড়িটা ওরই পছন্দে নেওয়া, কারণ ওর বক্তব্য এই শাড়িটা নাকি খুব সুন্দর, আমায় ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই শাড়িটা দেখার পর সবাই বলছে শাড়িটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। বাট আমার ফ্র্যাঙ্কলি অন্য আরেকটা শাড়ি পছন্দ ছিল, যেটা আমি একটা কাথান বেনারসি নিয়েছিলাম। বাট ওটা আমার মায়ের বাড়ির থেকে ওটা ফুল সজ্জায় পাঠাবে বলে ওটা আমার কাছে এখন নেই। তো এটাই আমি ভাত কাপড়ে পরছি। আর তোমরাই জানিও কেমন লাগছে, নিজেরটা তো নিজের বোঝাই যায় না। আর এখানে আমি পুরো রেডি হয়ে ওকে শুধু বললাম জাস্ট আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। আবার ওকে পড়াতে বলে না, নিজেই কনফিউজড কী পড়াচ্ছে ভগবান জানে, কোথায় লেপটা লুপটা দিচ্ছে। তারপর দেখলাম ঠিকঠাকই আছে, শুধু বললাম একটু ভি মদন করে দাও, কারণ নতুন বই একটুখানি চওড়া করে পড়লে হয়তো ভালো লাগবে, কী জানি না। বাট বললাম একটু চওড়া ঠওড়া করে পরিয়ে দাও। তো এখানেও সিঁদুরটা পুরো ভি মতন করে পরিয়ে দিয়েছে, এখন মনে হচ্ছে কমপ্লিট আছে, শুধু একটু ঘোমটাটা নেওয়ার অপেক্ষায়। তো ওটা দায়িত্ব ওকেই দিয়ে দিলাম, বললাম একটু ঘোমটা দিয়েই দাও। আর এখানেও ঘোমটা দিয়ে নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু শাড়িটা এত ভারী না, যতবারই ঘোমটা দিচ্ছি না কেন পিছন দিকে চলে যাচ্ছে। আর এরম বলতে বলতে ওরাও চলে এসেছে। তোমরা এখানে এখানে বসবে না, দাঁড়িয়ে থাকবে। এইদিকে আলো আসছে, ঠিক আছে। এইটা নিচে দাও না, কাপড়টাতে
তিনবার বলবি আজ থেকে আমি তোমার সারা জীবনে ভাত খাবো উঠছে চল ফটো তুলছে ফটো তোদের এই খাবারটা এখানে থাক দেখি তো ভিডিও কমপ্লিট, এখন কয়েকটা স্টিল ছবি তুলবো, তারপরে সাজতে বসে যাবো, কারণ আমার মেকআপ আর্টিস্ট অলরেডি এসে বসে আছে আধা ঘন্টা ধরে, বাট এসবের জন্য আমার এখনও রেডি হওয়া শুরু হয়নি। তো এটা হলো আমার ভাত কাপড়ের ব্লগ, আর খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করছি আমার রিসেপশনের ব্লগ। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।